মনস্টার চলে যাবে আমি বিসমিল্লাহ বললে মনস্টার চলে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ব্লগে হ্যালো হোয়াটস ইওর নেম লিটল প্রিন্সেস মাই নেম ইজ আলিশা প্রিন্সেস ক্যান ইউ টেল মি সামথিং Do you need another papa? Yes. Oh no. And do you need another mama? No. Why? Mama. Then why you need another papa? Because I love papa because Rama ki bandage kore. That means she wants two or more papa. Because she loves papa. That's why. Baba shunna. Bhuru papa. Bhuru. তার মানে বুঝতে আর বাকি রইল না যে আলিশা ও দুই তিনটা পাপা চাচ্ছে দ্যাট মিন্স হচ্ছে ওর পাপাকে খুব পছন্দ করে দ্যাটস রাইট আলিশা ও নো আজন খুব মজা করে খেলতেছে ও দেখতে পাচ্ছি ওর নিপেট পড়ে আছে ও হামাগুড়ি দেওয়ার সময় ও হাঁটুটা লাল হয়ে যায় ওই কথা চিন্তা করে ওর মা ওকে আমার সস দিয়ে নিপেট করে দিয়েছে এই যে বাবা এইরকম তুমি কেন এখন স্কুলে যাও না এখন বন্ধ কেন বন্ধ কেন ফিনিশ বাইরে মনস্টার কি মনস্টার বাইরে এটা মাস্ক মনস্টার আমি বিসমিল্লাহ বললে মনস্টার চলে যাবে ও মামা বলেছে বিসমিল্লাহ বললে মনস্টার চলে যায় ও তাহলে তুমি বিসমিল্লাহ বলো ক্যান ইউ সিং বিসমিল্লাহ সং প্লিজ প্রত্যেকটি কাজের আগে বিসমিল্লাহ পড়া উচিত বিসমিল্লাহ রহমানের রহিম আরবিক শব্দ এর অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যা সংক্ষেপে বলা হয় বিসমিল্লাহ পবিত্র কোরআন শরীফের 114টি সুরার মধ্যে সুরা তওবা ব্যতীত 113টি সুরার পূর্বে বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে শুরু করা হয়েছে হাদিস থেকে জানা যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি কাজের শুরুতেই বিসমিল্লাহ পড়তেন বিধানগত বিচারে আমাদের তাই প্রত্যেকটি কাজের পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করা উচিত ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই ধন্যবাদ